নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোকাল কর্ডের সমস্যা। যারা গান করেন, যারা বক্তৃতা দেন, তাদের কিন্তু ভোকাল কর্ডের একটা সমস্যা হয়। এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। আমার অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পী আমার রুগী আছে, এবং আরতি চ্যাটার্জিও আমার রুগী, এবং তিনি অবশ্য বাতের জন্য ভোগেন। কিন্তু যারা ইয়াং স্টার অর্থাৎ গানের ক্ষেত্রে, তারা কিন্তু ভোকাল কর্ডের সমস্যায় ভোগেন, এবং সেক্ষেত্রে আমরা ওষুধ দিলে তারা ভালো হয়ে যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে ভোকাল কর্ডের টিউমার, এবং দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, এবং সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অন্ডার 95%। এবং সেরকম পেশেন্টও আমরা পেয়েছি, এরকম পেশেন্টও পেয়েছি ক্যান্সার ডিটেক্ট হয়ে গেছে, তাকে অপারেশন করেছে, তারপরেও তার ভোকাল কর্ডের সমস্যা আরও বেড়ে গেছে। এবং অনেক সময় টিউমার হয়েছে জেনেই তিনি আর অপারেশন করতে যাননি, কারণ তাকে বলে দেওয়া হয়েছে যে এটা ইট মেবি দ্য চে ক্যান্সার, বা ক্যান্সার হয়েছে বা হবে, এবং এক্ষেত্রে আপনাকে কেমোথেরাপি রেডিওথেরাপি করতে হবে। এবং তার পূর্ব অভিজ্ঞতা কোনো বন্ধু বান্ধবের এই রেডিওথেরাপি কেমোথেরাপি দেখে, চুল উঠে যাওয়া এইসব দেখে তিনি কিন্তু আর এগোননি, আমাদের কাছে শরণাপন্ন হয়েছেন। সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু নির্দিষ্টভাবে আমরা কিছু ওষুধ দিয়ে তাকে ভালো রাখতে পারি। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খেতে পারবেন না, ফ্রিজের জল খেতে পারবেন না, এবং আপনি গার্গিল যে করবেন, গার্গিল করার সময় আমরা একটা জিনিস ভুলে যাই যে গার্গিল করলে, আমরা সেই ছোটোবেলার পড়া থেকে জানতে পারি যে যখন কেউ গার্গিল করে অর্থাৎ গরম আগুন জ্বাললে সেখান থেকে ঠান্ডা আবহাওয়া আসে। তাই গার্গিল যখন গরম জল গলায় দিচ্ছেন, ঠান্ডা চলে আসে, ঠেলে সেখানে গ্ল্যান্ডগুলোকে এফেক্ট করে। এবং সেক্ষেত্রে যখনই আপনি কোনো গার্গিল করবেন, এখানে ভোকাল কর্ড প্রসঙ্গে বলছি, কিন্তু যখন টনসিলাইটিস বা গলার অন্য কোনো সমস্যার জন্য গার্গিল করবেন, অবশ্যই গলাতে একটা গামছা বা অন্য কিছু কাপড় বেঁধে নেবেন, তাহলে কিন্তু বাইরের ঠান্ডা আবহাওয়াটা আসবে না, তার পরিমাণে আপনি অ্যাটাকটা কম হবেন। এবং ভোকাল কর্ডের ক্যান্সার তার প্রথমে হচ্ছে স্বরভঙ্গ, এবং স্বরভঙ্গ থেকে গলায় ব্যথা। এবং আমি আগে যেটা অ্যাকিউট পার্টে বলেছি সেটা হলো যে গান করার জন্যে, বারবার বক্তৃতা দেওয়ার কারণে, উচ্চস্বরে কথা বলার জন্যে, ঝগড়া করার জন্যে, এবং এগুলো কিন্তু হতে পারে। এবং আর ভোকাল কর্ডের সমস্যা, ক্যান্সারের সমস্যা, সেখানে আমরা নির্দিষ্টভাবে ক্যান্সারের সিএ মার্কারগুলো করে তার ডোজটা নির্ধারণ করি। সিএ মার্কারগুলো করলে বোঝা যায় তার কোন লেভেলে ক্যান্সারের পজিশানটা আছে, এবং তার ভিত্তিতে যখন আমরা ওষুধ দিই সেই ক্যান্সার পেশেন্ট ভালো হয়ে যায়, এবং নট অনলি দ্যাট, ক্যান্সার পেশেন্টের স্বাভাবিক নিত্য নৈমিত্তিক কর্মগুলো করতে পারে, এবং ভবিষ্যতে তাকে অপারেশনের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। তাই ভোকাল কর্ডের যদি হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই। তবুও ভাই পাবেন না, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে ক্যান্সারের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনে আপনাকে দীর্ঘ জীবন দান করতে পারে। আমার 38 বছর চিকিৎসক জীবনে আমরা এরকম অসংখ্য পেশেন্ট পেয়েছি যারা ভালো আছে, ভালো আরও তারা ভালো থাকছে, এবং তাদের অবশ্য দীর্ঘসূত্রতা। এবং সেই সঙ্গে যদি একটা জেনেটিক টেস্ট করা যায় তাহলে আরও কনফার্ম হয়ে যায়, কারণ আমরা এখন যে ওই যে টিউমার বলুন, যে ভোকাল কর্ডের টিউমার বলুন, যেখানে টিউমার সেটা স্ট্রাকচারাল লেভেলে, তার মাস্কুলার লেভেলে, কিন্তু জেনেটিক লেভেলে কিন্তু দেখতে পাই একটু খরচ বেশি। কিন্তু আমি এই টেস্টটা করে কিন্তু অনেক পেশেন্টকে সুস্থ পুরোপুরি করতে পেরেছি। সেই ক্ষেত্রে তার ক্রোমোজোমের লেভেলে, তার আরএনএ ডিএনএ ফ্যাক্টর, আরএনএ এফেক্টে বা ডিএনএ এফেক্টেড, আমাদের নতুনভাবে হোমিওপ্যাথি ওষুধ যে মডার্নাইজ অ্যাডভান্স হয়েছে, সেই অ্যাডভান্স হোমিওপ্যাথিতে আমরা কিন্তু সেখানে আরএনএ ডিএনএ দিয়ে তার ডিস্ট্রাকশন অফ সেল এবং অনিয়ন্ত্রিত সেলকে আমরা সেখানে কিন্তু নিয়ন্ত্রিত করতে পারি, এবং তার পরিণামে সেটা ভালো হয়ে যায়। এবং জেনেটিক টেস্ট করার কারণে, আপনারা জানেন যে ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে বংশধারাই প্রবাহিত হয় ক্যান্সারের জিন বলে এখন বিজ্ঞানীরা বলছেন, এক্ষেত্রে যদি তার আমরা চিকিৎসা করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা ওই জেনেটিক্যাল টেস্টের ভিত্তিতে যদি ধাতুগত চিকিৎসা করি, তার ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা ক্যান্সারের প্রতিহত করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। হোমিওপ্যাথির ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে হোমিওপ্যাথি একটা অনবদ্য, এবং এটার গ্রেট মেসেজ টু দি ওয়ার্ল্ড পিপুল যে হোমিওপ্যাথি রোগ প্রতিরোধ করতে পারে, ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে পারে, জেনেটিক্যাল যত রোগ, অটিজম থেকে শুরু করে যত রোগ আছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো করতে পারে। এবং অনেকে প্রশ্ন করেন, কি প্রশ্ন করেন, যে গর্ভাবস্থায় কি হোমিওপ্যাথি বলছে, আমরা বলি আমাদের থিওরিতে বলছে যে গর্ভাবস্থায় যদি আপনি হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করেন তাহলে সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে, নর্মাল ডেলিভারি হতে পারে। এবং সেই প্রসঙ্গে বলতে পারি জেনেটিক্যাল টেস্ট করে, এবং তার যদি ধাতুগত ডায়াবেটিস বা অন্যান্য জেনেটিক রোগ থাকে, এবং সেই রোগগুলোও যদি হোমিওপ্যাথি আমরা ডিউরিং দ্য প্রেগনেন্সি ইজ দ্য বেসিক টাইম ফর দি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর দি নেক্সট চাইল্ড, ও সেই চাইল্ডকে সুস্থ নিরোগ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই জেনেটিক্যাল টেস্ট করে হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করলে সেই নিরোগ সুস্থ স্বাভাবিক সুস্থ মানে সন্তানের জন্ম দিতে পারবো। এ বিষয়ে আমরা অনেক মানে
টেস্ট করেছি বা আমাদের যারা খুব কাছাকাছি পেশেন্ট তারা এই চিকিৎসাটা নিয়েছে, তাদের বাচ্চা কিন্তু অনেক সময় জেনেটিক্যাল রোগের হাত থেকে মুক্ত হয়েছে। তাই এ ব্যাপারে হোমিওপ্যাথি সাহায্য নিতে পারেন, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখতে পারেন, আমরা আপনাদের পাশেই আছি। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাদের নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। আপনারা সকলেই ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।